আসসালামু আলাইকুম। আজ 5 অক্টোবর শিক্ষক দিবস। শুধু শিক্ষক দিবস বলেই শিক্ষকদের প্রতি আজ শ্রদ্ধা ভালোবাসা বা সম্মান প্রদর্শন নয়, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান প্রদর্শন 12টি মাসই সমান, 365 দিনই সমান। জন্মের পর থেকে সর্বপ্রথম আমি যাকে শিক্ষক হিসেবে পেয়েছি তিনি হলেন আমার স্নেহময়ী মা, আমার মমতাময়ী মা। তার কাছ থেকে শিখেছি বিশ্বটাকে চিনতে, বিশ্বটাকে জানতে। তার কাছ থেকে আমি ভাষা শিখেছি, কথা বলতে শিখেছি, হাঁটা শিখেছি, শিখেছি গাছপালা, পশু পাখি এবং অ আ ক খ। তাই আজকের এই দিনে সর্বপ্রথম আমি আমার স্নেহময়ী, আমার মমতাময়ী মা সহ বিশ্বের যত মারা রয়েছেন সকলের প্রতি জানাই সশ্রদ্ধ প্রণতি। আমরা প্রত্যেকেই ছাত্র, জীবনভরে আমরা শিখে চলি, শেখার কোনো বিরাম নাই। তাই গোটা জীবনই আমি যার কাছ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জ্ঞান অর্জন করেছি তাদের সকলের প্রতি জানাই আমার সশ্রদ্ধ প্রণতি। যারা আমাদের চলার পথে নিয়ে চলেন, যারা নানান রূপে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, যাদের নানান রূপ দর্শনে আমরা গোটা জীবনকে দেখতে পেয়েছি। যেমন শিক্ষককে কখনো দেখেছি বজ্রকঠিন পিতার মতো, যার শাসনে আমরা ভয়ভীত হয়েছি। কখনো জ্ঞানের ভাণ্ডার হয়ে উপস্থিত হয়েছেন, আমাদের কৌতূহল নিবারণ করেছেন। আবার কখনো তিনি স্নেহময়ী মাতার মতো আমাদেরকে সোহাগ করেছেন, আদর করেছেন, ভালোবাসা দিয়েছেন। আবার কখনো বন্ধু হয়ে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, হৃদয়ের কথা ভাগাভাগি করে নিয়েছেন। আজকের এই দিনে ভ্রষ্টতার আর কলুষতার যখন চারদিকে ঘিরে ফেলেছে, যখন আদর্শবাদ অচল আধুলির মতো পথের ধুলায় গড়াগড়ি খায়, তবুও যে মানুষগুলো বুকের মধ্যে আদর্শবাদকে আঁকড়ে ধরে মানুষ গড়ার কাজ নিঃস্বার্থ এবং নিরলসভাবে করে চলেছেন তারাই আমাদের শিক্ষক। তাই আজকের দিনে এই মানুষ গড়ার কারিগরদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা সম্মান। ভালো থাকুক বিশ্বের প্রতিটি শিক্ষক, ভালো থাকুক প্রতিটি গুরু এবং শিক্ষকের সম্পর্ক।